কৈলাসহর মোবাইল ট্রাফিক ইউনিটের উদ্যোগে শুক্রবার যানবাহন অভিযানে নামে ট্রাফিক সুপার বুদ্ধদেব বর্মা, এসআই মনিহর সিনহা সহ অন্যান্য ট্রাফিক পুলিশরা হেলমেটবিহীন দ্বিচক্রযান চালক এবং ওভারলোড অটো চালকদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতেই ট্রাফিক পুলিশের এই অভিযান। হেলমেটবিহীন বাইক চালানো এবং ওভারলোড নিয়ে অটো চালানোর বিষয়টি সকলের জানা। যতই আইন তৈরি হোক না কেন, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সেই সব চালকরা তাদের মর্জি মতো যান চালিয়ে যাচ্ছে। হেলমেটবিহীন বাইক চালানোর জেরে যতই প্রাণ নাশ হোক না কেন, বাইক চালকদের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ট্রাফিক পুলিশের চোখে ধুলো উড়িয়ে বিন্দাস হেলমেটবিহীন বাইক চালিয়ে যাচ্ছে বেপরোয়া দ্বিচক্র যান চালকরা। পাশাপাশি অটো চালকদের বারবারন্তের কথা বলে তো আর লাভ নেই। যতই আইন লাগু করা হোক না কেন, তিনজনের জায়গায় ছয়জন যাত্রী নিয়েই চলাচল করে অটো চালকরা। কিছুদিন পূর্বে যাত্রী ভাড়া বৃদ্ধির জন্য আন্দোলনে নামে যাত্রীবাহী বিভিন্ন যান চালকরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে যাত্রী ভাড়া বৃদ্ধিও করা হয়েছে, কিন্তু তবু তাদের স্বভাবের কোনো রকম পরিবর্তন ঘটেনি। ভাড়া বৃদ্ধি হওয়া সত্ত্বেও যাত্রীর পরিমাণ কিন্তু কম করল না প্রায় অটো চালকরা। তাদের এই বারবারন্তে লাগাম টানতে কৈলাসহর মোবাইল ট্রাফিক ইউনিট 9 ব্রিজের উপর অভিযান চালায়। এ বিষয়ে জানান ট্রাফিক সুপার বুদ্ধদেব বর্মা। 9 ডিস্ট্রিক্ট ট্রাফিক ইউনিট তরফ থেকে আমি ডিএসপি আর আমার আইসি এএসআই মনিহার বাবু কানে লইয়া আমি 9 এই যে ব্রিজের দাঁড়াইছি। বিশেষ করে আমরা উইদাউট হেলমেট বিরুদ্ধে ওভারলোডিং, অটো ওভারলোডিং, যে জায়গাটি 3 ক্যাপাসিটি সেখানে 8 জন 7 জন 6 জন করে নিতে আসে, এই সব ড্রাইভারের লাইসেন্সগুলো আমরা সিজ করতেছি এবং অটোমেটিক্যালি এটাকে সাসপেন্ড করার জন্য আমি DTO ডিস্ট্রিক্ট ট্রান্সফার অফিসার কাছে আমি এটার প্রফেশনের জন্য সাবমিট করাইতেছি। আজকে আমি 2 সিজ করছি, এই সিজ 2 সিজটা আমি DTO কাছে আমি এটার প্রপোজাল দিব। তিনি জানান একটি অটোতে যেখানে 3 যাত্রী নেওয়ার কথা সেখানে 6 জন 7 জন এমনকি 8 যাত্রী বহন করা হচ্ছে প্রায় অটোগুলোতে। শুক্রবারের অভিযানে এরকম 2 অটো গাড়িকে আটক করে গাড়িগুলোর লাইসেন্স সিজ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই সকল লাইসেন্সগুলোকে বাতিল করার জন্য ডিস্ট্রিক্ট ট্রান্সফার অফিসারের কাছে সাবমিট করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।